স্বাগত সবাইকে আমার বাংলায় ইউজিসি নেট বাংলা সিলেবাস থেকে প্রবন্ধ নিয়ে আলোচনা চলছে তোমাদের প্রবন্ধ বিষয় প্রস্তুতি নেবার জন্য একই বিষয়ের উপর প্রবন্ধগুলি থেকে প্রস্তুতি নেবার কথা বলেছিলাম তুলনামূলক আলোচনার মাধ্যমে যেমন ভাষা সাহিত্যের ওপর তোমাদের ইউজিসি নেট বাংলার সিলেবাস অনুযায়ী বঙ্কিমচন্দ্র হরপ্রসাদ শাস্ত্রী প্রমোদ চৌধুরীর প্রবন্ধগুলোকে একই শ্রেণীভুক্ত করা যায় ঠিক তেমনি সৌদর্য ভাবনা বিষয়ে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অবনীন্দ্রনাথ ঠাকুর এবং আবু প্রবন্ধগুলিকে একই শ্রেণীভুক্ত করা যায় আজকে আমার বাংলা নেটসেট ক্লাসে এই সৌন্দর্য ভাবনা কেন্দ্রিক প্রবন্ধগুলি নিয়ে আলোচনা করব এছাড়া বাংলা নেটসেট প্রস্তুতিতে ইউজিসি নেট বাংলা সিলেবাস থেকে যে কোনো বিষয়ের নিয়মিত আলোচনা পেতে সাবস্ক্রাইব করে দেখতে থাকো আমার বাংলা নেটসেট তোমাদের ইউজিসি নেট বাংলা সিলেবাস নির্বাচিত সৌন্দর্য ভাবনা বিষয়ক প্রবন্ধগুলি আলোচনায় প্রথমে আলোচনা করি সুন্দর ত্রিবেদীর প্রবন্ধ সৌন্দর্য তত্ত্ব রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সৌন্দর্য তত্ত্ব প্রবন্ধটি জিজ্ঞাসা প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত জিজ্ঞাসা গ্রন্থে রামেন্দ্র সুন্দরের প্রবন্ধগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় দর্শন তত্ত্ব বিজ্ঞান তত্ত্ব এবং নন্দন তত্ত্ব তোমাদের প্রবন্ধটিতে রামেন্দ্র সুন্দরের দার্শনিক ভাবনা বৈজ্ঞানিক যুক্তি পরম্পরায় উল্লেখ করেছেন তবে প্রবন্ধটিকে নন্দন তত্ত্বেরও শ্রেণীভুক্ত করা যায় তবে এর সঙ্গে এটাও উল্লেখ্য যে রথীন্দ্রনাথ রায় বলছেন রামেন্দ্রসুন্দরের আগে বাংলা ভাষায় সৌন্দর্য তত্ত্ব নিয়ে এমন বিশ্লেষণী আলোচনা কেউ করেননি এখন দেখি তোমাদের ইউজিসি নেট বাংলা সিলেবাসের রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সৌন্দর্য তত্ত্ব প্রবন্ধের মূল বিষয়বস্তুটা কি রামেন্দ্র সুন্দর মূলত মানুষের সৌন্দর্য বোধ নিয়ে আলোচনা করেছেন প্রবন্ধটিতে যেখানে তিনি বলছেন সৌন্দর্য পিপাসা মানুষ মনুষ্যত্বের অঙ্গ এবং এই সৌন্দর্য উপভোগ করতে পারে বলেই মানুষ উন্নত জীব সাধারণত যা মানুষকে আরাম দেয় যা সুখ দেয় তাই মানুষের কাছে সুন্দর এবং যা সুখ আরাম দিতে পারে না তা হচ্ছে কুৎসিত তবে মানুষের এই সৌন্দর্য উপভোগকে রামেন্দ্র সুন্দর দুটি শ্রেণীতে ভাগ করেছেন এক হচ্ছে স্থুল শ্রেণী ভুক্ত যা মানুষের জীবনে দরকার যা তাদের তাই তাদের ভালো লাগে যেগুলো দরকার বা প্রয়োজনীয় জিনিস সে অর্থে সেটা সুন্দর এটা হচ্ছে স্থুল শ্রেণীভুক্ত আর যেটা সূক্ষ্ম সেটা হচ্ছে যে সৌন্দর্য সৌন্দর্য উপভোগের প্রবৃত্তি যা সকল মানুষের সমান থাকে না কবির সৌন্দর্য উপভোগ এক ধরনের আবার সাধারণ মানুষের আরেক ধরনের কম বেশি হয় তবে সাধারণত কোন জিনিস সুন্দর কিনা তা নির্ভর করে মানুষের সৌন্দর্য বুদ্ধির তীক্ষ্ণতার উপর এরপর রামেন্দ্র সুন্দর মানুষের সৌন্দর্য পিপাসার কতগুলি মাত্রা নির্দেশ করছেন প্রাকৃতিক নির্বাচন যৌন নির্বাচন মনোবিজ্ঞান এবং সহানুভূতি এবং এগুলোর ব্যাখ্যা করছেন এ প্রসঙ্গে তিনি জানাচ্ছেন যে সমাজের কল্যাণের সঙ্গে ব্যক্তির কল্যাণ জড়িত আর এই কল্যাণ বা মঙ্গলপ্রদ এর সঙ্গে জড়িত সৌন্দর্য তাই রবীন্দ্র সুন্দরের মতে প্রাকৃতিক নির্বাচনী সৌন্দর্য বুদ্ধির জনক ও বিকাশক এবং মানুষ যে যত উন্নত তার তত দুঃখ তার তত সুখের দরকার এবং সে তত সুখ খুঁজে বেড়ায় অর্থাৎ সে সৌন্দর্য চায় এছাড়া রামেন্দ্র সুন্দর যেটা বলছেন যে যা নিয়মের বাইরে অতি তা মানুষের মনে সৌন্দর্যের অনুভূতি দেয় এবং এও অনেকে মনে করে যে বৈজ্ঞানিকরা জগতের রহস্য উদ্ঘাটন করে সৌন্দর্যের বিনাশ করেন এই হলো রামেন্দ্র সুন্দরের সৌন্দর্য ভাবনা এরপর তোমাদের ইউজিসি নেট বাংলা সিলেবাসের অপর যে প্রবন্ধের সৌন্দর্য ভাবনা নিয়ে আলোচনা আছে তা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্যের সন্ধান এখন দেখে প্রাবন্ধিক অবনীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন সৌন্দর্যের সন্ধান প্রবন্ধে অবনীন্দ্রনাথ ঠাকুর সমস্ত প্রবন্ধ জুড়ে সৌন্দর্যের প্রকৃত স্বরূপ সন্ধান দিতে চেয়েছেন তিনি সৌন্দর্যের সন্ধান করে গেছেন তার মতে মানুষের মনই কেবল পারে সৌন্দর্যের সন্ধান দিতে তবে মানুষের মনস্তত্ব যেমন জটিল সুন্দর ও তেমনি বিচিত্র অর্থাৎ প্রত্যেক মানুষের নিজস্ব সৌন্দর্য উপলব্ধি আছে এবং তার নির্ভর করে ব্যক্তিগত রুচির উপর অর্থাৎ প্রত্যেকের ব্যক্তিগত রুচি আলাদা এবং তার সৌন্দর্য বোধ আলাদা প্রাবন্ধিক জানাচ্ছেন যে মানুষ নিজে অপূর্ণ সে পরিপূর্ণ হতে চায় এ থেকেই তার সৌন্দর্য বোধ তার মনে গড়ে ওঠে কিন্তু কেউই পরিপূর্ণ সৌন্দর্যের সন্ধান পায় না কবি ভক্ত শিল্পী সকলের সুন্দরের ক্ষেত্র ভিন্ন অর্থাৎ কবি কাব্যরসে ভক্ত ভক্তিরসে আর্টিস্ট তার শিল্পের মধ্যে সুন্দর খুঁজে পান তবে অবনীন্দ্র জানাচ্ছেন যে এই সুন্দর আসলে একটা বোধ একে কোনো তত্ত্বের মাধ্যমে ভাষায় বিশ্লেষণ করা যায় না তাই আর্টিস্ট ড্রোার ছবিতে সুন্দরকে প্রকাশ করলেও সুন্দর কাকে বলে এর উত্তর তিনি দিতে পারেননি অর্থাৎ সুখের বলে 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 কাজের সুন্দর এমন তত্ত্ব কিন্তু খাটানো যায় না অনেক বিশৃঙ্খল অসংযত জিনিসও মানুষের মনে সুন্দর হতে পারে তাই সুন্দর বা অসুন্দর একই জিনিসের পিঠ একে অপরের থেকে বিচ্ছিন্ন করা যায় না এদের আলাদা কোনো অবস্থান নেই কোনো জিনিস সুন্দর না অসুন্দর তা নির্বাচন করে মানুষের ব্যক্তিগত রুচি তাই প্রাবন্ধিক অবরীন্দ্রনাথের শেষ সিদ্ধান্ত সুন্দর অসুন্দরকে বোঝার উৎকৃষ্ট উপায় প্রত্যেককে নিজেকে খুঁজে নিতে হয় অর্থাৎ অবরীন্দ্রনাথ সৌন্দর্যের সন্ধান দিয়েছেন মানুষের ব্যক্তিগত রুচির মধ্যে এবার দেখি তোমাদের ইউজিসি নেট বাংলা সিলেবাসের অন্তর্গত সুন্দর ও বাস্তব প্রবন্ধে আয়ুব কোন ভাবনা প্রকাশ করছেন আয়ুব বলছেন যে সুন্দরের উপলব্ধি মানুষকে আনন্দ দেয় সেক্ষেত্রে সুন্দরের ধর্ম যা কিছু হতে পারে প্রীতিকর কর্মে উদ্দেশ্যে গুণে রূপে ইত্যাদি যা কিছু তবে এই সুন্দরের ধর্ম নিয়ে মানুষের দ্বিমত আছে একদল বলেন সুন্দরের ধর্ম হচ্ছে বস্তুর মধ্যে এই দলের লটাইন্স লোক অপরদল বলেন সুন্দরের অবস্থান মধ্যে মানুষের অনুভূতি কোনো বস্তুকে মনের সুন্দর বা অসুন্দর হিসাবে চিহ্নিত করে তবে এই সূত্র নৈয়ায়িকরা বলছেন যে দ্রষ্টার মনে সুন্দরের অবস্থান আসলে দ্রষ্টার সেই বস্তু যার মধ্যে সৌন্দর্য খুঁজে পায় তার সমস্ত গুণকে মনোগত করে নেয় অর্থাৎ তার সমস্ত গুণ সেই বস্তুটার সমস্ত গুণ দ্রসটার ভালো লাগে আনন্দ দেয় তাই সেই বস্তুটাকে দ্রসটার সুন্দর মনে হয় এই ভাবনাতে দার্শনিক লক বস্তুর গুণকে দুটি পর্যায়ে ভাগ করছেন প্রথম পর্যায়ে যে বস্তুর গুণ সেগুলো হচ্ছে বস্তুর নিজস্ব ধর্ম যেমন আকৃতি আয়তন ইত্যাদি দ্বিতীয় পর্যায়ে যে বস্তুর গুণ গন্ধ বর্ণ উষ্ণতা এগুলোর অবস্থান দ্রষ্টার মনে থাকে কিন্তু পরবর্তীকালে অন্যান্য নৈয়ায়িকরা তা খণ্ডন করে বলছেন যে বস্তুর আকৃতি যাকে লক বস্তুর নিজস্ব ধর্ম মনে করছেন তাও আসলে দ্রষ্টার মনে থাকে কেননা কোনো যদি গোলাকার বস্তু তাকে সামনাসামনি দেখলে গোলাকার লাগে আবার একটু নিচু ভাবে দেখলে চ্যাপটা লাগে কোনো একটা দেখলে তার আকৃতির পরিবর্তন ঘটে তাই এই গুণটাকেও নয় মনে করেন যে দ্রষ্টার মনোগত কোনটাই বস্তুর নিজস্ব ধর্ম হতে পারে না এবার আয়ুব তার সৌদর্য ভাবনা প্রকাশ করে বলছেন যে সৌদর্যানুভূতি প্রধান লক্ষণই হলো তন্ময়তা বস্তু বাস্তব হতে পারে কিন্তু তার সৌন্দর্য দ্রষ্টার কল্পনায় তাই সুন্দর বাস্তব অবাস্তব বহির্ভূত এ প্রসঙ্গে আয়ুব আধুনিক কাব্য সাহিত্যের প্রসঙ্গও টেনে বলছেন যে এতদিন কবি সাহিত্যিকরা লেখনির বিষয় ছিল প্রীতিকর কিন্তু এখন বিংশ শতাব্দীতে তারা যে রূপ সাধনা করছে তা আসলে অপ্রীতিকর অথচ বাস্তব অর্থাৎ সৌন্দর্য সৌন্দর্য কেবল বস্তুতে বা মনে থাকে না এই দুইয়ের সম্মিলিত সত্তা সে একাধারে বিষয় ও বিষয় বাস্তব ও অবাস্তব অর্থাৎ সৌন্দর্য তত্ত্বের বেদমন্ত্রটি হল ইন্দ্রিয় গম্যের মধ্যে ইন্দ্রিয়াতীতের আবির্ভাব এটাই বলতে চাইছেন আয়ুব এতক্ষণ তোমাদের ইউজিসি নেট বাংলা সিলেবাসের তিনটি প্রবন্ধ থেকে প্রাবন্ধিকদের সৌন্দর্য ভাবনার বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করা হলো এবার এদের আলাদা আলাদাভাবে চিহ্নিত করার কয়েকটি সূত্র বলি প্রথমে যেমন নামকরণগত রামেন্দ্র সুন্দরের সৌন্দর্য ভাবনা আসলে একটা তত্ত্ব তিনি তার নাম দিচ্ছেন যে সৌন্দর্য তত্ত্ব এখানে তিনি মানুষের বোধের সঙ্গে সৌন্দর্য পিপাসা কিভাবে যুক্ত হয় সেটা নিয়ে আলোচনা করেছেন অবনীন্দ্রনাথ সৌন্দর্যের সন্ধান দিয়েছেন শিল্পী কবি ভক্ত এই সকল রসিক মানুষের দৃষ্টিকোণ থেকে তার মতে সুন্দর নির্ভর করে মানুষের তিনি মানুষের দৃষ্টিকোণটার উপর ব্যক্তিগত রুচির উপর জোর দিয়েছেন আর রামেন্দ্র সুন্দর জোর দিচ্ছেন মানুষের সহজাত সাধারণ সৌন্দর্য পিপাসার উপর যে যা ভালো যা সুখ দেয় যা আরাম দেয় তাকেই মানুষ সুন্দর বলে মনে করে আর আয়ুব বলছেন যে সুন্দর যা তা বাস্তব হতে পারে তবে তার সৌন্দর্য বাস্তব ও কল্পনার সম্মিলনে বস্তুর নিজস্ব ধর্ম ও দ্রষ্টার কল্পনা একই সঙ্গে কার্যকর হয় ইন্দ্রিয়গম্য অর্থাৎ যা বাস্তব তার মধ্যে ইন্দ্রিয়াতীত অর্থাৎ যা কল্পিত জগৎ তার আবির্ভাব ঘটলে তবে সুন্দরের উপলব্ধি সম্মুখভাবে সম্পূর্ণ হয় অর্থাৎ ভাবনাগত একটা সূক্ষ্ম পার্থক্য তোমরা সকলেই বুঝতে পারছো এছাড়া জিনিস খেয়াল করো যে অবনীন্দ্রনাথের সৌন্দর্য ভাবনায় কবি শিল্পী সুন্দর এর মধ্যে করেছে। সৌন্দর্য ভাবনা সেটা বাস্তব অবাস্তব কল্পনা একটা দার্শনিক তত্ত্ব প্রকাশ পেয়েছে এছাড়া খেয়াল করো যে রামেন্দ্র সুন্দর লিখছেন সৌন্দর্য উঞ্জয় জফলা দিচ্ছেন কিন্তু অপর দুই প্রাবন্ধিক তারা কিন্তু জফলা ব্যবহার করছেন না অর্থাৎ এই বানানগত ভাবেও এদের তিন প্রাবন্ধিককে আলাদা করতে পারবে এছাড়া সুন্দর লিখছেন সাধু ভাষায় অবরিন্দ্র এবং আয়ু লিখছেন চলিত ভাষায় অর্থাৎ এইভাবে আমরা প্রবন্ধগুলিকে আলাদা করতে পারি এছাড়া কথকগুলি উদ্ধৃতি খেয়াল করো যা কিন্তু অনেকটাই একই যাকে সহজে কিন্তু পৃথক প্রবন্ধে চিহ্নিত করা যায় না সে সমস্ত উদ্ধৃতি তোমরা মার্ক করে নাও আজকের আলোচনা এখানেই শেষ করছি আলোচনাটি কেমন লাগলো জানিও এই ধরনের বিষয়গত সাদৃশ্যমূলক প্রবন্ধ এগুলোকে তোমরা এই ধরনের তুলনামূলক আলোচনার মাধ্যমে পৃথকভাবে চিহ্নিত করতে পারো এছাড়া আর কোনো বিষয় নিয়ে আলোচনা চাও কমেন্টে জানাও